দেখুন এটাই মানুষের প্রকৃতি আপনি যা কিছু থেকে বঞ্চিত হন আপনি মনে করেন সেটাই সব থেকে বড় যা কিছু আপনার নেই সেই সময় মনে হয় সেটাই সব থেকে বড় আপনি যদি দুদিন না খান খাদ্যই হবে ঈশ্বর হ্যাঁ কি না তাই না আপনি যদি এটা না বোঝেন আপনার মুখ বন্ধ করুন আপনার নাকটা এভাবে আপনি বাতাস চাইবেন না ঈশ্বরকে বাতাস ঈশ্বর এলেন আর বললেন তুমি আমাকে চাও না বাতাস আপনি বলবেন জাহান্নমে যান আপনি আমি শ্বাস নিতে চাই কারণ যা কিছু থেকে সেই মুহূর্তে আপনি বঞ্চিত সেটাই হয়ে ওঠে বা আকার নেয় নিজেকে এমনভাবে বড় করে তোলে যে তা বাকি সব কিছুকে আড়াল করে দেয় অথবা অন্যভাবে বললে যখন আপনি কোনো রকম বাধ্যতার বশ হয়ে থাকেন আপনি কোনো কিছুকেই সেটা যা সেভাবে দেখেন না সেটা অনেক বড় হয়ে ওঠে আপনার মূত্রথলি যদি ভরে ওঠে এক মিনিট আমি আত্মজ্ঞান লাভের কথা বলছি আপনার মূত্রথলি ভীষণ ভরে গিয়েছে আপনি কি শুনতে চান আমি কোন রকম আত্মজ্ঞানই চাই না ঠিক এখন বাথরুমে যাওয়াটাই পরম মুক্তির মতো মনে হয় হ্যাঁ কি না তো প্রায় সব কিছু আপনি যখন বাধ্যতার বসে থাকেন আপনি কোনো কিছুকে সেটা যা সেভাবে দেখেন না আপনি জীবন বিকৃত রূপ ধারণ করে আপনাকে ভাবতে বাধ্য করে যে এটাই সব সেই মুহূর্তটায় তো এইভাবে জীবন বাধ্যবাধকতার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বয়ে চলেভার কখনো আপনাকে সেই জায়গাটুকু দেয় না যখন আপনি সবকিছু যেমন ঠিক তেমনভাবে দেখতে পারেন আপনি যদি নাই দেখতে পারেন জীবনকে ঠিক যেমন সেভাবে আপনি কি তাকে যেভাবে উচিত সেভাবে চালাতে পারবেন সম্ভাবনাই নেই তাই না যদি না দেখেন সব কিছুকে যেমন সেভাবে আপনি কখনোই চালাতে পারবেন না যেভাবে সেটাকে চালানো দরকার এই কারণে অনেক দিক থেকে মানুষের ব্যক্তি জীবন এবং আস্ত সমাজগুলো বিকৃত মানব সভ্যতায় পরিণত হয়েছে আমি যখন বলি বিকৃত সেটা স্বাভাবিক আমি স্বাভাবিক বোঝাচ্ছি আমি কথা বলছিলাম এক একটা স্কুলে চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের সাথে আর আমি আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি কথা বলছিলাম প্রায় এগারো কি বারো জনের সঙ্গে ছোট ছোট ছেলে যখন কোন একটা কথা হচ্ছিল আর আমি তাদের কেবল জিজ্ঞাসা করছিলাম তারা এরপর কি করতে চায় কারণ তারা দশম শ্রেণীতে বা ওইরকম কিছুতে ছিল তারা শুধু কথা বলছিল চাকরি খোঁজা আর রোজগার করা নিয়ে আমি আমি বিশ্বাসই করতে পারছিলাম না কারণ আমার সারা জীবন আমি কখনো রোজগার করার কথা ভাবিনি আমার আমার প্রিয় বাবা চিন্তায় মাথা ঠুকতেন এই ছেলেটার মনে কোনো ভয় ডর নেই কি হবে ওর কি হবে ওর আমি বলতাম ভয় না থাকা কি একটা সমস্যা আমি ভাবতাম ভয়ে একটা সমস্যা আমি কখনো ভাবিনি ভয়ে না থাকা একটা সমস্যা তো দৈবের আদেশ অনুসারে আমার ডাক্তার হওয়ার কথা ছিল কারণ আমার বাবা ছিলেন একজন ডাক্তার দশ বছর বয়সে আমি তাকে বললাম না ওই একটা জিনিস আমি হব না আমি ডাক্তার হব না কিন্তু রোজ কেউ না কেউ আমাকে বোঝানোর চেষ্টা করছেন তোমায় ডাক্তার হতে হবে তোমায় অবশ্যই ডাক্তার হতে হবে জানেন তো ভারতীয় পরিবার আপনাকে ডাক্তার হতেই হবে আপনি না পারলে অবশ্যই তারা এখন সবাই সফটওয়্যারে চলে গেছেন আমি শিকাগোতে ছিলাম মাত্র এই দিন মাত্র দুদিন আগে আমি ভারতে এলাম তাই এক সপ্তাহ আগে আট দিন আগে আমি শিকাগোতে ছিলাম আর এক ভারতীয় এসে আমায় জিজ্ঞাসা করলেন আচ্ছা কি করছেন আপনি আর সব কেমন সৎগুরু তার মানে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা সময় ছিল যখন আপনি আর সব কেমন বললে বলতেন ডাক্তার এখন বলুন আর সব কেমন এর মানে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন নয় যে তারা মানুষের শারীরিক বিজ্ঞান নিয়ে প্রচণ্ড উৎসাহী তাই তারা ডাক্তার হয়েছিলেন এই জন্য নয় যে তারা বৈদ্যুতিন কিছু একটা ভালোবাসেন তাই তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছিলেন শুধু জীবিকা অর্জনের জন্য সেটা কি গুরুত্বপূর্ণ নয় আমি বলছি না সেটা গুরুত্বপূর্ণ নয় আমি শুধু এটুকু বলছি এমনকি একটা পিঁপড়ে যার মস্তিষ্ক আপনার মস্তিষ্কের দশ লক্ষ ভাগের এক ভাগ সেও জীবিকা অর্জনে সক্ষম এত বড় একটা মস্তিষ্ক নি আপনার কিসের সমস্যা আমি এটা বলছি কারণ এই ধারণা এই ভয়ঙ্কর সীমাবদ্ধ ধারণা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের যুব সমাজের ওপরে যে তোমাকে জীবিকা অর্জন করতেই হবে আর সেটাই সবথেকে বড় এত বড় একটা মস্তিষ্ক নিয়ে জীবিকা অর্জন করা কি এই গ্রহে সত্যি একটা সমস্যা আপনি কি আমি জানি প্রত্যেককে এটাই বিশ্বাস করতে শেখানো হয়েছে এটা তা নয় আমি বলছি আপনাকে এটা তা নয় জীবিকা অর্জন করা একটা সামান্য ব্যাপার মানুষের চেতনার কাছে কিন্তু দুর্ভাগ্যবশত সমগ্র মানব সভ্যতা তার সমস্ত শক্তি আর বুদ্ধি খাটাচ্ছে কেবল জীবিকা অর্জন করতে যদি এই একটা জিনিস পৃথিবীতে না পাল্টায় আমি আমি বলছি না যেটা করা উচিত না আমি শুধু বলছি এটার মানুষের চেতনার সমস্তটা অধিকার করে থাকা উচিত নয় যে জীবিকা অর্জন করতে হবে আপনি একটা করে আঙুলকে কাজে লাগালি এটা জীবিকা অর্জন করবে এটা সক্ষম এ সেটার ক্ষমতা রাখে সমস্ত মানব প্রতিভাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শুধু এই কারণে যে সবাই ভাবছে কিভাবে রোজগার করা যায় কিভাবে রোজগার করা যায় বুঝলেন যেই তারা জীবিকা অর্জন করতে পারে অমনি তারা গ্যাঁট হয়ে বসে থাকবে আর মোটা হবে আপনার ভাবা উচিত আমি কি করতে পারি এই জীবনটা নিয়ে তাই না হ্যাঁ আপনাকে দেখতে হবে আমি সব থেকে বড় কি করতে পারি এই জীবনটা নিয়ে কারণ একদিন আপনি মারা যাবেন জানেন কি সেটা আপনি কি জানেন আপনি একদিন মারা যাবেন তো আপনি মরার আগে যাই এই জীবনের সর্বোচ্চ সম্ভাবনা তা হওয়া উচিত তাই না আমি আমার জীবিকা অর্জন করি আমি আমার জীবিকা অর্জন করি এটা একটা বিরাট গর্ব আপনি কেন দেখছেন না যে প্রতিটা কীট প্রতিটা পতঙ্গ প্রতিটা পাখি প্রতিটা পশু এই পৃথিবীতে প্রতিটা জীব জীবিকা অর্জন করছে এত কি কিসের কিসের এত গর্বিত হওয়ার মতো কি আছে এতে আমি আমার জীবিকা অর্জন করি প্রত্যেকে নিজেদের জীবিকা অর্জন করছে তাই না শুধু মানুষেরাই এটাকে একটা বিরাট সমস্যা বানিয়ে তুলেছে খুব বড় একটা সমস্যা আমি যখন এটা দেখি কিভাবে মানুষের চেতনার চড়ানো হয়েছে জীবিকা অর্জনের বেদিতে এটা অবিশ্বাস্য মানুষ কত কিছু করতে পারত কত কিছু অবিশ্বাস্য জিনিস মানুষ করতে পারত কিন্তু তার বদলে তারা জীবিকা অর্জন করছে তো এটা খুব গুরুত্বপূর্ণ আমি আমি খালি ভাবছি আমাদের একটা তরঙ্গ সৃষ্টি করা উচিত বিশেষ করে স্কুল ও কলেজগুলোতে যে জীবিকা অর্জন করা নয় সেটা একটা অতি ছোট ব্যাপার এটা আপনার জীবনের প্রধান গুরুত্বপূর্ণ বিষয় নয় শুধু একটা কোঁড়ে আঙুল দিয়ে আপনি জীবিকা অর্জন করতে পারেন এত বড় মাথা দিয়ে যখন একটা পিঁপড়ে তার জীবিকা আয় করতে পারে এত বড় মাথাটা এটার কি জীবিকা আয় করতে সংগ্রাম করা উচিত ওটা সমস্যায় পরিণত হয়েছে কারণ আপনি হতে চান অন্য কারোর মতো তাই নয় কি আপনি অন্য কারোর মতন হতে চান সেটা আপনাকে কৃতদাসে পরিণত করে আর আপনি একবার এই চক্করে পড়লে আর কোনো কিছুই সম্ভব নয় এটা শুধু আপনাকে ছুটিয়ে বেড়ায় ছুটিয়ে বেড়ায় আর অবিরাম ছুটিয়ে বেড়ায় এখন এই সম্ভাবনা এই যোগ নামের এই সহজ জিনিসটা এটা শরীরকে মোচড়ানোর বিষয় নয় নট এটা কর্মক্ষম হওয়া নিয়েও নয় এটা স্বাস্থ্যবান হওয়া নিয়েও নয় এসব কিছু প্রকৃতি করবে আপনার জন্য যদি শুধু এর সুরে সুর মিলিয়ে বাঁচেন এটা হল আপনার শরীরতন্ত্রে জ্যামিতির মধ্যে দিয়ে এই মহাবিশ্বের জ্যামিতিকে বোঝার ব্যাপারে একে আমি জ্যামিতি বলছি কারণ মহাবিশ্ব হল একটা জ্যামিতি তাই না পৃথিবী গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে কি এটা ডিজেল চালিত আপনি কি ভাবেন এক বিশাল ডিজেল ইঞ্জিন একে ঠেলছে তাই যদি হতো সেই ইঞ্জিনের গর্জন আমাদের মেরে ফেলতো শুধু জ্যামিতির চরম উৎকর্ষতা শুধু চলতেই থাকে আর চলতেই থাকে আর চলতেই থাকে তাই না আপনি সেই বিরামহীন যন্ত্রগুলো দেখেছেন আপনি ছোট ওদের দেখেছেন আপনি শুধু যদি এরকম করেন বছরের পর বছর চলতেই থাকে তো এটাও শুধু তাই একটা জ্যামিতির ত্রুটিহীনতা যা একে ক্রমাগত চালিয়ে যায় চালিয়ে যায় আর চালিয়ে যায় সমগ্র মহাবিশ্ব ভাবে নিখুঁত সেই জন্য এটা ওইখানে থেকে যায় না হলে থাকতো না আর আপনি যদি আপনার শরীরকে এক বিশেষভাবে ধরে রাখতে শেখেন যদি আপনার শরীরের জ্যামিতি সৃষ্টির বাকি অংশের জ্যামিতির সাথে এই একই শয্যায় সজ্জিত হয় হঠাৎ আপনি খুঁজে পাবেন এক যোগাযোগ এক যোগাযোগ যা আপনাকে অনুমতি দেবে আপনি নামিয়ে আনতে পারবেন পুরো মহাবিশ্বকে মধ্যে এটা আদতে নয় এটা একটা ছোট্ট ক্ষুদ্র যদি আপনি শুধু এরকম করে যদি আপনি বাঁচেন আপনি শুধুই একটা হাড় ও মাংসের দলা যদি আপনি এটা ঠিক করতে পারেন এটা হঠাৎ করে অন্য কিছু হয়তো আজকাল আপনার সেই অভিজ্ঞতা আর হয় না আর নয় কারণ আপনাদের এখন সবার টাটা স্কাই আর ডিসনেট আছে এইসব কিছু কিন্তু মনে করুন আপনার বাড়িতে যদি একটা টেলিভিশন থাকতো আশির দশকে যখন প্রথম দূরদর্শন এলো আপনি আপনার প্রিয় ক্রিকেট ম্যাচ দেখছেন হঠাৎ আপনার টেলিভিশন হয়ে গেল তখন আপনি ছাতে উঠলেন আর সেখানে একটা অ্যালুমিনিয়ামের একটা খাঁচা রয়েছে আপনি যদি এরকম করেন কিছু আসবে না ওরকম করলেও কিছু আসবে না আপনি যদি এটিকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন আহ বিশ্ব আপনার ঘরে এসে পড়ে এটাও ঠিক সেরকমই আপনি যদি শেখেন এটা ঠিক মতো ধরে রাখতে সারা মহাবিশ্ব আপনার মধ্যে এসে পড়বে তাই এটা হলো নিজেকে গড়ে তোলা এর মানে একটু বেশি ভালোভাবে শ্বাস নিতে নিজেকে গড়ে তোলা নয় নিজেকে আরও সুস্থভাবে গড়ে তোলাও নয় না এর বিষয় হল মানুষ হওয়ার যা অর্থ সেই পূর্ণ সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা